আমি তুলবো, আপনি কে জানতো ভাই? বুঝলাম না, আলাই এমন ব্যবহার করে কেন? What the hell foul is guesting people? বস আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি রে এত দেরি হইলো কে? বস দেরি তো হইবো, প্রাইভেট ক্যাব থেকে নামার টাইমে এক গাদা লোক ধাক্কা লাগিয়া টাকাটি পড়ে গেছিল। কি গো টাকা পড়ে গেছিল মানে? এই বেটা জানোস না এটা জাল টাকা? এটা যদি পুলিশ জানতে পারে জামাল হয়ে যাবো গা। শোন, এই টাকাগুলো নর্মাল জায়গায় বা নর্মাল কোনো দোকানদারের কাছে ব্যবহার করবি না। যেখানে যেমনে চালান দিতে কইছি ওইখানে আমরা চালান দিবি, বুঝছস? ওকে বস, নেক্সট টাইম মিস্টেক হইবো। এই লো তোর আজকের বকশিস। থ্যাংক ইউ বস। আচ্ছা যা। হ্যালো, ওই চালান গুলো পাঠাছে, আয় ড্রাইভার গাড়িটা পার্ক করো। আরে জীবন, তুই এই জায়গায়? এই তো আসছিলাম একটা কাজে। আর তুই এই জায়গায় ভিতরে আয়, ভিতরে এসে কথা বলি। দাঁড়া, এসিটা ছেড়ে দেই। কি রে মামা, এই গাড়ি কার? গাড়ি কার মানে গাড়ি বেটা আমার, 38 লাখ টাকা দা কিনছি বেটা। কি কস মামা, তুই তো 6 মাস ধরে ঢাকা আইছস, এর মধ্যে এত কিছু করে ফেলাইছস কেমনে? কি শুধু গাড়ি কিনা আর অনেক কিছু করছি, ঢাকা শহরে 800 চকের উপরে 6 তলা বিল্ডিং তুলতাছি। আমি তো 10 বছর ধরে ঢাকা শহরে আইছি, তার মতো কিছু করতারই নাই মামা। আমার একটা বুদ্ধি দে না মামা। শোন, সিস্টেম রইল, বুঝছস? কি কস মামা, এটা তো জাল টাকার ব্যবসা, এটা করা কি ঠিক হইব? যদি পুলিশ ধরে নিয়ে যায়? দূর বোকা, কেউ কেউ এক নম্বর পথে বড় লোক হইতে পারছে, সবাই 2 নম্বর পথে বড় লোক হয়। তুই আমার লাইনে আয়, দেখবি তোরও সব হইব। এটা করা কি ঠিক হবে মামা? লাইফে বড় হইতে গেলে ছোটখাটো একটু রিস্ক না হয় লাগে। আচ্ছা ঠিক আছে মামা। ওকে ডান, এখন তো তুই এই ব্যবসার এজেন্ট ভাই। হ্যাঁ ভাই, বসে টাকাটা পাঠাইছে। আচ্ছা ভাই, এই যে বসে টাকা দিতে পাঁচ লাখ, এই নেন ভাই, হয়ে গেছে। ভাই বস, তো নর্মাল থেকে টাকা ইউজ করতে মানা করছি। এই বেটা, আমার কাছে টাকা আছে, দে টাকা দে। এই ভাই টাকা লন। কি রে টাকাটা এমন লাগে কে? বুঝছি। এই ভাই, এই এই টাকা তো জাল। ওই মে, আপনি আমারে জাল টাকা দিবেন কে? কি কও দেই, সকালবেলাতে মুদি দোকানটা মাল দিছ না, ওই হালাই বড় টাকাটা ধরাই দিছে। চল ওর যায় ধরি লন ভাই। এই ভাই, এই আমারে টাকা দিয়ে দেন। এই ভাই, এই এই ক্ষুধা লাগছে, চল যা কিছু খায় আসি। ওই মেয়ে টাকা আছে যে খাইতে যাবো? তোর কাছে টাকা আছে না, ওটা দিয়ে খায় আসি চল। ওই মেয়ে, ওটা তো জাল টাকা, বসে বারবার খুঁজে বেঁচে টাকা না ভাঙার লাগে, এমনি এবার কট খেতে যাবে বেঁচে গেছি গা। সিস্টেম করুন নে, তুই আয়। এই মক্কেলটা নিয়ে আসি বিপদে। ভাই আমরা যে ভাত খেতেছি, আমার কাছে তো আসল টাকা নাই, সবই জাল টাকা, পরে বিল দিবেন কেমনে? তোর অত চিন্তা করা লাগবো না, ওটা আমি দিহম না, তুই খা। পাইছি অনেকদিন পরে, মাগনা খাওন খাইয়া লই। এই মামা কত বিলাইছে? 80 টাকা। এই নেন। কি রে জাল টাকা মনে হইতেছে? ভাই টাকা তো জাল। কি কর জাল টাকা? দেখি আলো ছাড়া বোঝা যাচ্ছে না দেখি। আরে রে এখন মনে ধরা খাইছে মুগা, আসলে তো জাল টাকা। এই পালা। হো ভাই পালা, আমরা বিল দে যা, বিল দে যা, তারা 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 খা খা। হয় শোন, হাটে সবচেয়ে বড় গরুটা আছে না, ওটার উপরে টার্গেট রাখবি। বস যেমন যেমন কইছেন না, এমন এমন করুম না, চলেন। আচ্ছা চল, হাটের সবচেয়ে বড় গরুটা আপনারা কিনে দিন। আচ্ছা দাঁড়ান, আমি কথা কই আসি। ঠিক আছে যান। চাচা আমি একটা বড় বিগ পার্টি নিয়ে আইছি, আর আমি দালাল দালালি করেই খাই, গরুর যা দাম কইবা আমার জন্য 10,000 টাকা রাখে দিবা, বুঝছো? ঠিক আছে, তুমি ওই পার্টি ডাক দাও। ভাই এই গরুটা দেখেন, গরু তো ভালোই, গায়ে গতরে মাংস আছে। চাচা নাম রাখছো কি? জাহিদ খান। গরুর নাম জাহিদ খান। এই রে হাটে সবচেয়ে বড় গরু, দাম কত রাখতেছো? 5,55,000 চাইছি। একটু কম সম করে রাখো। আচ্ছা কম দেওয়া তো চাইতেছেন, 5,000 কম দিয়ে যান। মাত্র 5,000, এত বড় গরু একটু কম সময় রাখো। আচ্ছা জান গিয়ে 10,000 কম দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, হাসিল করে আসো। ঠিক আছে চলে। আমার চিনতে পারছেন না তো ভাই? আপনার তো চিনতে পারলাম না ভাই, ভুলে গেছেন আপনার কাছে আমি কতবার মাল কিনলাম। আপনার লগে মালের ব্যবসা হয়েছে, কিসের মালের ব্যবসা ভাই? আপনার স্মৃতিশক্তি অনেক দুর্বল ভাই, জাল টাকা। কিন্তু ভাই আমার তো মনে পড়তেছে না ভাই, আপনার লগে কোনো ডিল করছি আমি। আরে ভাই সামনে কোরবানি, এখন জাল টাকার খুব চাহিদা, আমার ভাই 10 কোটি টাকা লাগবো। আচ্ছা 10 কোটি টাকার যেহেতু ডিল, আপনি আমার অফিসে এসেছেন, রাস্তাঘাটে তো এগুলো বলা যায় না, বুঝেন নাই ভাই? তাহলে বিকালে মাল নিতে আসুন না। আচ্ছা ঠিক আছে। আই শোন, আজকে 10 কোটি টাকার একটা ক্লায়েন্ট পাইছি, বেশি করে মাল ছাপা, এখন মালের প্রচুর চাহিদা, বুঝছস? জীবন সাহেব ভালো আছেন না? এই তো ভাই আছি, মোটামুটি ভালোই।
তাহলে এখানে আপনার সব জাল টাকা ছাপানো হয় না? হ্যাঁ ভাই, এখানে আমার সকল টাকা ছাপানো হয়। আর আপনার 10 কোটি টাকা এই ব্যাগের মধ্যে রেডি আছে, রাখেন, ব্যস্ত হবেন না। ওকে ওকে ব্রাদার। আমি সাহেব, টাকাগুলো জব্দ করেন। হ্যাঁ শামিম সাহেব। জি স্যার। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। গ্রেফতার করুন। গ্রেফতার করবে মানে কি ব্যাপার? এই হট শামিম, তুই বুঝলাম না, ও অফিসার মানে এগুলো কি হচ্ছে? গোলভাড়ে জাল টাকা দিয়ে তুই গরু নিয়ে আসিস? এই সাক্ষী, কিছে কিছে বাবা, এই মাত্র একটা গরু বিক্রি করলাম, হাসিল ঘরে ধরা পড়ছে, আমার টাকা নাকি সব জাল? কি বলেন, আমি পুলিশের লোক, আমার সাথে আসেন। জাল টাকা দিয়ে মানুষ ঠকাইস সবই তো শুনলি, গরুহাটটাকে ফলো করতে করতে ওই তথ্যের উপর ভিত্তি করে আজকে তোর অফিসে আমি আসছি, তোকে হাতে নাতে ধরার জন্য। আর শামিম, ও আমারই অফিসার, তোর পিছনে ওরে আমি গোয়েন্দা হিসেবে লাগাই রাখছি। শোন, আমি 10 বছর ধরে ডিবিতে আছি, তোর সম্পর্কে আগে থেকে ইনফরমেশন পেয়ে এতদিন তোর পিছনে লেগেছিলাম, বুঝিস নাই? চলো এবার। শামিম, তুই আমার বন্ধু হয়ে তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? আরে বিশ্বাসঘাতকতা তুই করছিস দেশের সাথে, জাতির সাথে। এই জাল টাকা তুই প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জেলা শহরে তুই ছড়াই দিছিস, তোর জন্য দেশের ক্ষতি হচ্ছে। চল জেলখানায় গেলে বুঝবি। একটা কথা শোন, অপরাধী সে যতই চালাক হোক না কেন, আইনের কাছে একদিন ধরা পড়বেই, আইনের চোখ ফাঁকি দেয় এত সহজ না। স্যার, আমার জানিয়ে দেন স্যার।